নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি কিভাবে বাড়িতে ঠিক দোকানের মতো গোলমরিচের গুঁড়ো তৈরি করবেন। আর আমি যে পদ্ধতিতে গোলমরিচের গুঁড়ো করে দেখাচ্ছি, এইভাবে যদি গোলমরিচের গুঁড়ো করেন তাহলে এর খাদ্যগুণ বজায় থাকবে আর স্বাদ গন্ধ ঠিক থাকবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবো গোলমরিচের গুঁড়ো। 25 গ্রাম গোটা গোলমরিচ নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। যদি এটা বর্ষাকালে বানান তাহলে এটা ধোয়ার দরকার নেই, কেননা গুঁড়ো বানিয়ে নিলে বেশি দিন সেটা রাখা যায় না। তবে এর মধ্যে অনেক ধুলো থাকে, সেটা ভালোভাবে দেখে নেবেন, পরিষ্কার করে নেবেন। এই গোলমরিচটা আমি সাধারণত রোদে শুকিয়েই বেশ মচমচে হয়ে যাওয়ার পরেই সেটাকে গুঁড়ো করে নিই, কিন্তু সবার বাড়িতে তো রোদে দেওয়ার তো সুবিধা থাকে না, তাই আমি এটা গ্যাসের মধ্যে কি করে করতে হবে সেটাই দেখাচ্ছি। গোলমরিচটা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি আর একেবারে লো ফ্লেমে এটা 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। কিছুতেই এটা কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু একটা ভাজা এফেক্ট চলে আসবে, আমরা দোকান থেকে যেরকম গোলমরিচ গুঁড়ো কিনি সেই রকম হবে না। 30 সেকেন্ড হয়ে গেছে, এটা আমি তুলে দেখাচ্ছি। আমি দেখুন, আমি এগুলো হাত দিয়ে কিন্তু ধরতে পারছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন, বুঝতেই পাচ্ছেন এটা কতটা কম গরম হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটা এক্ষুনি আমরা ফ্রাইং প্যান থেকে কিন্তু সরিয়ে নেব, না হলে এটা বেশি গরমে গোলমরিচটা ভাজা হয়ে যাবে। এবার ওই গোলমরিচটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাই স্পিডে 1 মিনিটের জন্য ঘুরিয়ে নেব। তবে যাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই, কোনো অসুবিধা নেই, তারা শিল নড়া এটা গুঁড়ো করে নিতে পারবেন। 1 মিনিট মিক্সিটা হাই স্পিডে ঘুরিয়ে নিয়েছি, এবার দেখুন কত সুন্দর এটা গুঁড়ো হয়েছে। যতটা বেশি গুঁড়ো পছন্দ করবেন ততটাই করবেন, তবে গোলমরিচটা একটু হালকা দানা দানা মতন থাকলেই কিন্তু ভালো লাগে। এবার এটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারে, আর না হলে রান্নায় ইউজ করতে পারেন, তবে সঙ্গে সঙ্গেই এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখবেন না, কিছুক্ষণ এটা প্লেটে ঢেলে রাখবেন, 2-3 মিনিট পরে এটা এয়ার টাইট কন্টেনারে রাখবেন। এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গোলমরিচটা প্লেটে তুলে নিয়েছি, এর মধ্যে থেকে আমি খুবই ঝাঝালো গন্ধ পাচ্ছি, ঠিক যেমন গোলমরিচ বাটলে যেরকম গন্ধ পাওয়া যায়, কোনো রকম ভাজা গন্ধ কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। এবার এটা আমি এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখব। দেখলেন তো কত সহজে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে গোলমরিচের গুঁড়ো তৈরি হয়ে গেল। আর এইভাবে গোলমরিচ গুঁড়ো বানালে স্বাদ গন্ধ আর খাদ্যগুণ সবকিছুই ভালো থাকে। দেখা হবে আবার খুবই ভালো ভালো রেসিপির সঙ্গে, সবাই ভালো থাকবেন, বাই।